কিন্তু এটা ঠিকই, ওরা বলবে আমরা নেই, তোমরা নেই, তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট হয়নি, আমরা কি করবো? বিজেপির কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি, কর্পোরেশন আমরা খবর নিচ্ছি, বলছে খালি বার্থ সার্টিফিকেট নয়, খালি লেফট লেফট সার্টিফিকেট হয়। তো বুলেটের জবাব, বুলেটে নয় ব্যালটে, ত্রিপুরার জবাব বুলেটে নয় ব্যালটে, এটাই বাংলা, এটাই গণতন্ত্র। বাংলার মানুষকে আমরা জিজ্ঞেস করেছিল মা তোদের প্রতিদ্বন্দ্বী দাও, এবার একটা ভালো বই হয়েছিল সত্যজিৎ না তপন ছিল প্রতিদ্বন্দ্বী, তারপরে প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই, বাংলা নয়, এবার এটাই গণতন্ত্র, তাই তাই লক্ষ্য দিল্লি। আমরা তো মানুষের কাছে বলবো, আমরা অহংকার করে ভোট চাই না, আমরা হাত জোর করে বলি, যদি আমাদের ভুল হয় আমাদের কম দেবেন, কিন্তু আমরা জানি মানুষ আমাদের এত ভালোবাসে যে লোকসভায় আমরা 1900 ভোটে হেরেছিলাম, আমরা বিধানসভায় 6000 জিতে গেলাম, আর এবার তো 15000 নিচ্ছি, তার কারণ সবাই মানুষ এবং খেলাটা হবে সবুজ ঘাসে, কারণ কারণ বুথে তো খেলা হবে না, কারণ বুথে তো নেই কেউ, তাই যেদিন ভোট হবে সেদিন আমরা পশ্চিমবঙ্গবাসীকে বলবো আয় তবে সহচরি হাতে হাত ধরি ধরি নাচি রে গিরি গিরি গাই রে গাই। দক্ষিণ দুয়ার খোলা তারপরে রোজই প্রায় স্যানিটাইজার করা, যেখানে যেখানে হাসপাতালে ভর্তি করা, যাদের কোভিড-19 হয়েছিল তাদেরকে কিভাবে ভর্তি করা, কিভাবে নিয়ে যাওয়া, তো সবই কাজ আমি করেছি, আমপানের কাজ করেছি। এই হাল হতো কৈলাস বিজয়বর্গী আবার ওই প্রথাগত টুইট করে যে ওই পাগের মুখ নিয়ে কৈলাস বিজয়বর্গী ফেলে আর আর নাকটারা ঘুরে বেড়ায় নানা মুখ নিয়ে ভর্তি ম্যাচ করলি আজকের দিনে গান হচ্ছে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠার সফল হলো কার, অভিষেকের করে সোনার ঘটে আলো ঘরে, উষা কাহার আশিস বই উষায় অন্ধকার। আজ অভিষেকের অভিষেক কলকাতা মহানগরী জয়সুয়ারা ছাড়ছেন আর সীতারাম জয়েন করছেন, এরকম মানে এক সীতা ছাড়ছে আরেক সীতা বিলকিস তো সীতাই, হিন্দু মুসলমান আমাদের কাছে নয়, বিলকিসু তো মা, বিলকিসু এক দিগম যাচ্ছে
এক রানি যাচ্ছে এক বেগম আসছে, শুধু যাওয়া আসা মদন মিত্র তিনি দেওয়াল লিখছেন, দেওয়াল লেখা তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, সেই ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি। মদন মিত্র তিনি নিজে পুরো ভোটের গ্রামবাসীর সাথে সাথে তিনি একদম জোর কদমে নেমে পড়েছেন। 71 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছেন 71 নম্বর ওয়ার্ডের প্রার্থী পাপিয়া সিং, তার সঙ্গে একই সাথে তিনি আজকে প্রচারে নেমে পড়েছেন। তিনি দেওয়াল লিখছেন।